সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। শত কোটি টাকা আত্মসাত, বগুড়ায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে শাশুড়ির অভিযোগ। 300 কোটি টাকা লুট করে সুরঙ্গে লুকিয়ে থাকত এ দম্পতি। এবার দেখুন বিস্তারিত। শত কোটি টাকা আত্মসাত, বগুড়ায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে শাশুড়ির অভিযোগ। বগুড়া জেলা পরিষদের সদস্য ও নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের বিরুদ্ধে অস্ত্রের মুখে জিম্মি করে 100 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তার শাশুড়ি দেলোয়ারা বেগম। দেলোয়ারা বেগম বগুড়ার ধর্ণাঢ্য ব্যবসায়ী প্রয়াত শেখ শরীফুদ্দিনের স্ত্রী। স্বামীর মৃত্যুর পর দেলোয়ারা বেগম সব ব্যবসা ও শিল্প কারখানা পরিচালনা করে আসছেন। বর্তমানে তিনি বগুড়ার চারমাথা ও শাকপালা এলাকায় অবস্থিত শরীফ সিএনজি ফিলিং স্টেশন লিমিটেড 1 ও 2 এবং দেলোয়ারা শেখ শরীফ উদ্দিন সুপার মার্কেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, সঙ্গে শরীফ বিড়ি ফ্যাক্টরির অন্যতম মালিকও তিনি। আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন দেলোয়ারা বেগমের বড় মেয়ে আকিলা শরীফা সুলতানার দ্বিতীয় স্বামী। তিনি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক মুক্তজমিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক। পাশাপাশি তিনি বগুড়া শহরের নবাববাড়ি সরকারি দেলোয়ারা শেখ শরীফ উদ্দিন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতি ও জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সভাপতি ও জেলা দোকান মালিক ঐক্য পরিষদের সদস্য সচিব পদে রয়েছেন। বগুড়া সদর থানায় গত বৃহস্পতিবার রাতে 100 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আনোয়ার সহ 5 জনের নামে লিখিত অভিযোগ দাখিল করা হয়। এতে আনোয়ার হোসেন ছাড়াও মেয়ে আকিলা শরীফা সুলতানা, বাদির মালিকানাধীন শরীফ বিড়ি ফ্যাক্টরির ব্যবস্থাপক নজরুল ইসলাম, শরীফ সিএনজি লিমিটেডের ব্যবস্থাপক হাফিজা রহমান ও দেলোয়ারা শেখ শরীফ উদ্দিন সুপার মার্কেট লিমিটেডের ব্যবস্থাপক তৌহিদুল ইসলামকে অভিযুক্ত করা হয়েছে। 24 ঘন্টা পেরিয়ে গেলেও অভিযোগটি মামলা হিসেবে থানায় রেকর্ড করা হয়নি। বগুড়া সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, অভিযোগকারী বগুড়ার আলোচিত ব্যবসায়ীর স্ত্রী। যেহেতু 100 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সে কারণে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড না করে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনের বিরুদ্ধে 24 সেপ্টেম্বর বগুড়ার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন দেলোয়ারা বেগমের 4 মেয়ে। তারা হলেন মাহবুবা খানম, নাদিরা শরীফা সুলতানা খানম, কানিজ ফাতেমা ও তৌহিদা শরীফা সুলতানা। লিখিত অভিযোগে বলা হয়েছে, বগুড়ার প্রয়াত ব্যবসায়ী শেখ শরীফ উদ্দিন শহরের কাটনাপাড়া এলাকায় শরীফ বিড়ি ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন। 1986 সালে তিনি মারা যান। তার মৃত্যুর পর শরীফ বিড়ি ফ্যাক্টরি সহ ব্যবসার হাল ধরেন স্ত্রী দেলোয়ারা বেগম। পরে তিনি শহরের নওয়াববাড়ি সড়কে 5 তলা বিশিষ্ট দেলোয়ারা শেখ শরীফ উদ্দিন সুপার মার্কেট ছাড়াও চারমাথা এলাকায় শরীফ সিএনজি ফিলিং স্টেশন লিমিটেড প্রতিষ্ঠা করেন। এর সঙ্গে শাকপালা এলাকায় আরও একটি সিএনজি ফিলিং স্টেশন ক্রয় করেন। দেলোয়ারা বেগম এসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং তার 5 মেয়ে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এজাহারে উল্লেখ আছে, বড় মেয়ে আকিলা শরীফা সুলতানার প্রথম স্বামী ও দৈনিক দুর্জয় বাংলা পত্রিকার প্রয়াত সম্পাদক সাইফুল ইসলাম মারা গেলে ওই পত্রিকার বিজ্ঞাপন শাখার কর্মী আনোয়ার হোসেন আকিলা শরীফা সুলতানাকে বিয়ে করেন। দেলোয়ারা বেগমের অভিযোগ, তার অসুস্থতার সুযোগ নিয়ে তার জামাতা আনোয়ার হোসেন ও বড় মেয়ে আকিলা শরীফা সুলতানা তার মালিকাধীন সব প্রতিষ্ঠান দেখাশোনা করতেন। জামাই মেয়ে দুজনে কাটনারপাড়ায় তার বাসাতেই থাকতেন। ব্যবসার প্রয়োজনে বিভিন্ন সময় জামাতা আনোয়ার নানা ধরনের কাগজপত্রে স্বাক্ষর নেন। বিভিন্ন সময় লাইসেন্স করা অস্ত্রের মুখে জিম্মি করে ফাঁকা স্ট্যাম্প, FDR ও ব্যাংক চেকে স্বাক্ষর নেন আনোয়ার। এসব কথা বাইরে জানালে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দিতেন। এভাবে 2015 সালের মাঝামাঝি থেকে চলতি বছরের 21 সেপ্টেম্বর পর্যন্ত 50 কোটি টাকার FDR এবং বিভিন্ন ব্যাংকের কয়েকটি হিসাব থেকে আরও 50 কোটি টাকা সহ প্রায় 100 কোটি টাকা আত্মসাত করেন। গত 21 সেপ্টেম্বর মেয়ে জামাই দুজনই বাড়ি ছেড়ে গা ঢাকা দেওয়ার পর আত্মসাত করা টাকার অঙ্ক 100 কোটি টাকা প্রকাশ পায়। অন্য আসামিরা আনোয়ার হস্তসাত করার সহযোগিতা করেছেন। তবে আনোয়ার হোসেন অভিযোগ নাকচ করে প্রথম আলোকে বলেন, শ্বশুরের সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে পারিবারিক ঝামেলা চলছে। এ সুযোগে আমাকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে আমার ভাইরাদের সঙ্গে যোগসাজশ করে বগুড়া 4 কাহালু নন্দীগ্রাম আসনের BNP দলীয় সাংসদ মোশারফ হোসেন সহ আমার প্রতিপক্ষ আমাকে মিথ্যা অভিযোগে ফাঁসাচ্ছেন। তারা আমার শাশুড়িকে জিম্মি করে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দাখিল করিয়েছেন। এসব অভিযোগের ন্যূনতম সত্যতা নেই। যদি 100 কোটি টাকা আত্মসাত করে থাকি, তবে কোনো FDR থেকে এবং কোন হিসাব নম্বর থেকে টাকা উত্তোলন করেছি সেটা প্রমাণ করুক।
এ বিষয়ে সাংসদ মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, একজন মা কতটা অথেষ্ট অসহায় হলে তার মেয়ের বিরুদ্ধে মামলা করেন। 100 কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় বগুড়া ধনাঢ্য ব্যবসায়ী স্ত্রী শুধু তার জামাতার বিরুদ্ধে মামলা করেননি, মামলায় তিনি তার মেয়েকেও আসামি করেছেন। এটা একটা পরিবারের 100 কোটি টাকা আত্মসাতের মামলা। ওই পরিবারের কাউকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, তারা আমার আত্মীয় নন। এখানে রাজনীতি টেনে আনা কোনো ক্রমে সমীচীন নয়। সাংসদ মোশাররফ আরও বলেন, আমি বিএনপি দলীয় সাংসদ, তিনি আমার নির্বাচনী এলাকায় একটি উপজেলা আওয়ামী লীগের রাজনীতি করেন, তার সঙ্গে রাজনৈতিক মতাদর্শগত মত পার্থক্য আছে, কিন্তু কোনো পারিবারিক শত্রুতা নেই। পারিবারিক বিষয়াদি নিয়ে তার পরিবারের কাউকে দিয়ে মামলা করার প্ররোচনা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। 300 কোটি টাকা লুট করে সুরঙ্গে লুকিয়ে থাকত এ দম্পতি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দাবি করেছে, নাসিম রিয়েল এস্টেট কোম্পানি প্লট ও ফ্ল্যাটের নামে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে প্রায় 300 কোটি টাকা হাতিয়ে নিয়েছে আবাসন শিল্পের মালিকদের সংগঠন। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের রিহ্যাব সদস্য এই কোম্পানিটি গ্রাহকদের কাছ থেকে প্লট বা ফ্ল্যাট দেওয়ার নামে অগ্রিম অর্থ নিত, কিন্তু তাদের তা বুঝিয়ে দিত না। প্রায় 2 দশক ধরে কোম্পানিটি গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছে। প্রতারণার অভিযোগে রাজধানীর রূপনগর আবাসিক এলাকা থেকে কোম্পানি স্বত্বাধিকারী ইমাম হোসেন নাসিম ও তার তৃতীয় স্ত্রী হালিমা আক্তার সালমাকেও গ্রেফতার করে র্যাব। পরে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টার এক সংবাদ সম্মেলনে র্যাব 4-এর অধিনায়ক মোজামেল হক এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এ সময় তিনি জানান, নাসিমের প্রতারণার শিকার 12 থেকে 13 জন ভুক্তভোগী তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে। অস্ত্র মাদক ও প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে আরও 4টি মামলার প্রস্তুতি নিচ্ছে র্যাব। তবে র্যাবের এসব অভিযোগের ব্যাপারে নাসিম রিয়েল এস্টেট কোম্পানির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইমাম হোসেন নাসিমের উত্থানের বিষয়ে র্যাব 4-এর কর্মকর্তা মোজামেল হক বলেন, তিনি 1978 সাল হতে 1986 সাল পর্যন্ত একটি কোম্পানি ঠিকাদারের কাজ করতেন। 2002 সালে তিনি নাসিম রিয়েল এস্টেট কোম্পানি গঠন করেন। এই কোম্পানির অধীনে নাসিম শহরের কাউন্দিয়া এলাকায় অন্যের জমি ও খাস জমি দখল করে আবাসিক শহর গড়ে তোলার পরিকল্পনা করেন। প্রায় 5,000 গ্রাহকের সঙ্গে বায়না করে প্রত্যেকের কাছ থেকে 5 লাখ টাকা এবং নকল নিবন্ধের নামে 250 জনের প্রত্যেকের কাছ থেকে 12.5 লাখ টাকা সহ মোট 280 কোটি টাকা প্রতারণা করেন। র্যাব জানায়, নাসিমের বিরুদ্ধে 100+ মামলা রয়েছে, এর মধ্যে 55টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর বাইরে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে অসংখ্য সাধারণ ডায়েরি রয়েছে। তাকে গ্রেফতারের সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, 3টি গুলি, নগদ 1,25,000 জাল টাকা, 1,400 ইয়াবা, 2 বোতল বিদেশি মদ, 4টি ওয়াকিটকি, 6টি পাসপোর্ট, 37টি ব্যাংক চেক বই ও 32টি মোবাইল ফোনের সিম উদ্ধার করা হয়েছে। তার মোট 16টি কোম্পানির মধ্যে একটি কোম্পানি 300 কোটি টাকা প্রতারণা করেছে বলে জানা গেছে, বাকিগুলোরও খোঁজ নেওয়া হচ্ছে। নাসিমের কোম্পানিগুলোর মধ্যে রয়েছে নাসিম রিয়েল এস্টেট লিমিটেড, নাসিম ডেভেলপার লিমিটেড, নাসিম এগ্রোফুড লিমিটেড, নাসিম বাজার, এসবি ফাউন্ডেশন, ডক্টর বেলায়েত হোসেন মেডিকেল কলেজ ও হাসপাতাল, নাসিম পার্সেল ও কুরিয়ার সার্ভিস, সাপ্তাহিক ইমারত অর্থ, নাসিম শিপ বিল্ডার্স, নাসিম ইঞ্জিনিয়ারিং ও কনসালটেন্সি, নাসিম ট্রেডিং লিমিটেড, শাহানা আই হাসপাতাল, বাংলা নিউজ 16, নাসিম ড্রিঙ্কিং ওয়াটার, নাসিম সুগার ও নাসিম বিভারেজ। র্যাব 4-এর অধিনায়ক মোজামেল হক বলেন, ইমাম হোসেন নাসিম বিভিন্ন সময় নামে বেনামে 32টি সিম কার্ড ব্যবহার করে প্রতারণা করতেন। পুলিশের চোখ ফাঁকি দিতে তিনি অনেক সময় নিজের বাড়ির ভিতরে গোপন সুরঙ্গে আত্মগোপন করে থাকতেন। অবৈধ অস্ত্র ব্যবহার করে তিনি জমি দখল ও মানুষকে ভয় দেখাতেন। ইমাম হোসেন নাসিম সীমান্তবর্তী এলাকা থেকে স্ত্রীর সহযোগিতায় ইয়াবা ও বিদেশি মদ সংগ্রহ করে ঢাকায় ডিলার ও খুচরা পর্যায়ে সরবরাহ করতেন। তার জাল নোটের ব্যবসাও করতেন। নাসিম 1974 সালে স্নাতক পাশ করেন। ব্যক্তিগত জীবনে 3টি বিয়ে করেন এবং তার 3টি সন্তান রয়েছে বলে জানায় র্যাব। রিয়েল এস্টেট কোম্পানির বাইরে অন্য কোম্পানিগুলো 2005 সালের পর গঠন করা হয়। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।